হ্যালো, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটা টাইপ স্পিডিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর এই পাথরটা কাজ করা হবে, আর একটা বাথরুম আছে এটা কাজ করা হবে, দুই মিস্ত্রির কাজ করা হবে। আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, আর আপনাদের দেখাবো কিভাবে বাথরুমের টাইলস লাগানো হয়, আর মাপ এক্যুরেট সব কিছু আপনাদের দেখাবো। আপনারা দেখবেন পুরো ভিডিওটা, আর ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এতে এটা কাজ করব আমি, আর এটা আরেক মিস্ত্রির কাজ করব, দুইটা বাথরুম আছে কাজ করব। এতে আমরা প্রথমে নয়টা টাইলস বিছাইলাম, এতে আমরা মাপ লইলাম, মানে আমরা লইলাম 71 ইঞ্চি। 71 ইঞ্চি লইলে হালকা একটু ফাঁক থাকে, 2 সুতার মতন, 3 সুতা। হ্যাঁ, এদের 71 হিসাবে লইলাম মাপ। দেখুন, এদের সিলিংয়ের টেনে লইলাম, দেখুন এদের 71 লইবেন, লইয়া তারকারা মারবেন, অনেদের লেভেলটা করবেন। এদের লেভেলটা মিলাইতেছে, দেখতে পাচ্ছেন পানিটা হালকা হাফ ডাউন করতেছে। আপনারা সম্পূর্ণ দেখবেন কীভাবে টাইলস লাগাই, তো বুঝতে পারবেন। তার আমার চ্যানেলটা যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এ দেখুন মাপ পেয়েছি, 5-এর মাঝখানে পড়ছে, তার কারণে কলম চিনি গাঁথা। 1 ইঞ্চি পরিমাণে লইবেন, বালু খাবেন তো সবথেকে সুন্দর হয়, 1 ইঞ্চি করে লইবেন। আর যদি কিছু জানার থাকে তো কমেন্ট করে জানাইবেন, আশা করি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কোনো বুঝতে পারবো না কীভাবে আমরা কাজ করতেছি, কীভাবে কী করতেছি। দেখুন সলসিত করার পরে কোন ঘোড়া ভাঙতে হবে, দেখুন ঘোড়া ভাঙতেছি, কীভাবে ঘোড়া বাঁধি, সলের সুতো দিয়ে মাপ দিবেন। ভালো করে দেখে নেবেন, আর ঘোড়া সুতার লগে আর আপনার টাইস 1 মিল থাকবো, হাফ ডাউন করা যাবে না। হাফ ডাউন করলে মনে করেন ঘুরে যাবো টাইস, তো টাইস লাগাইতে পারবেন না। সুন্দর করে লাগাইবেন তো জিনিসটা কাজ করতে সুন্দর লাগবো, কাজের ফিনিশিং ভালো হবে। দেখুন দেখুন শিখুন কীভাবে আমরা টাইলস লাগাই, দেখলে বুঝতে পারবেন, জানতে পারবেন। সুতার বরাবর লাগবেন, আর মাঝে মাঝে সুতার সলে সুতোটা দেখে নেবেন আপ ডাউন আছে কি না, দেখেন আপ ডাউন করে কি না দেখে ঠিক করে নেবেন। আবার দেখতে নেবেন, দেখলে একটু হাফ ডাউন করলে আর পেনেস্টার নিচে দিয়ে দেবেন, যেমন প্রাইস পরবর্তী লাগালে পেনেস্টারের নিচে থাকে। দেখুন তো ভিডিও দেখতে থাকুন কীভাবে আমরা টাইলস লাগাই।
না করে।